মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৃতীয় দিনের ক্র্যাশ কার্যক্রম চলছে। আজ অভিযান চলছে মোহাম্মদপুর ও আদাবর এলাকায়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযানে অংশ নিয়েছেন। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, লার্ভা নিধনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। গত কয়েকদিনের সমন্বিত কার্যক্রমে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জ হলেও চেষ্টার কোনো ত্রুটি নেই। তিনি বলেন, ডিএনসিসির 1200 মশক নিধন কর্মীর মনিটরিং একটি চ্যালেঞ্জ, তাই কাজ মনিটরিং করার জন্য বায়োমেট্রিক ও ট্র্যাকিং যন্ত্র চালু করতে যাচ্ছে বলে জানান তিনি। অবশ্যই মশা বাড়ছে, এজন্য আমরাও তার সাথে সাথে আমরাও অ্যাকশন নিচ্ছি। এই যে রোডের ফুটপাতের ভিতরে যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলো কিন্তু আরেকটি বড় সমস্যা দিকে দেখা দিচ্ছে আমাদের। সুতরাং আমরাও চেষ্টা করছি কিভাবে মশাটাকে একটি নিয়ন্ত্রণে আনা যায়, এবং এই অভিযানটাকে চালাতে হবে। আমরা কন্টিনিউয়াস এই অভিযানটা চলবো। বিষয়ে বিস্তারিতভাবে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন কুমার দাস জানাবেন বিস্তারিত। হ্যাঁ, দেখুন সুরভি, সকাল থেকে আমরা আছি যে অঞ্চল 5 উত্তর সিটি কর্পোরেশনে যে ক্র্যাশ প্রোগ্রাম চালু হয়েছে, কিছুক্ষণ আগে আপনি দেখছিলেন যে মেয়র আতিকুল হক তিনি সেটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেছেন। পরিদর্শন করে আমরা দেখছি এখন মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ডে আছি, সেখানে সকাল থেকে কার্যক্রম চলছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে নালা নর্দমা যেখানে আছেন সেখানে তারা পরিষ্কার করছেন বাড়ি অলিতিগুলিতে। মেয়র সাহেব একটি কথা বলেছেন যে সরকারি অফিস, বেসরকারি অফিস যারা আছেন, ব্যক্তিমালাকাদের তাদের নিজস্ব উদ্যোগে পরিষ্কার করতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। আপনি তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে ফগার মেশিন দিয়ে ধোয়া ছিটানো হচ্ছে। আমার সাথে একটা যুক্ত হচ্ছেন এখানকার যে উত্তর সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক কর্মকর্তা আছেন, তার সাথে জানতে যাব যে আপনার যে ক্র্যাশ প্রোগ্রাম চলছে, মেয়র সাহেব ছিলেন, তো আপনার এই কার্যক্রমটা কীভাবে পরিচালনা করছেন? ধন্যবাদ। আসলে আজকে আমরা উত্তর সিটি কর্পোরেশনের 5 নম্বর যে অঞ্চল, কারণবাজার অঞ্চলে আমরা 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা এখানে নিয়োজিত আছি। আমাদের সঙ্গে আমি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অঞ্চল 1 উত্তরা জুলকার 9। আমি এই অঞ্চলে আমি যে অংশে আমি বসিলাতে আমি কাজ করছি, বসিলাতে আমার এ পর্যন্ত এখানে 12টা টিম আছে। প্রত্যেকটা টিমে প্রয়োজনীয় সংখ্যক মশক কর্মী এবং প্রয়োজনীয় সংখ্যক আমাদের পরিচ্ছন্নতা কর্মী রয়েছে। আমাদের কাছে ফগার মেশিন সহ সব ধরনের লার্ভিসাইডিং মেশিন রয়েছে। আমরা প্রত্যেকটা কর্মী কাজ করছেন, সে কি যথেষ্ট মনে হচ্ছে আপনার কাছে? আসলে আমাদের যে এরিয়াটা অনেক বড় এরিয়া, আমরা আসলে এই এরিয়াতে টার্গেট করছি যে কোন এলাকাতে বেশি ঘনবসতিপূর্ণ এবং কোথায় মশার এই এডিস মশার তখন বর্তমানে নেই বলতে চলে। কিউলেক্স মশা কিন্তু বর্তমান প্রজননস্থল অনেক বেশি, এ কারণে কিন্তু কিউলেক্স মশা অনেক মানুষজনকে ব্যতিব্যস্ত করে রাখছে। আপনি যেমনটি চলছিলেন, আসলে উনি চেষ্টা করছেন যে আসলে তারপরে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারপরে আজকে যেমনটি বলছিলাম যে সকাল 8টা থেকে কার্যক্রম চলে হয়েছে, চলবে 12টা পর্যন্ত, পরবর্তীতে বিকেল 4টা থেকে আবার সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। এই প্রোগ্রামটি শেষ হবে আগামী 16 মার্চ পর্যন্ত। তা আশা করা যাচ্ছে যে এই ব্যাপক উদ্যোগ নিয়েছে তাতে মশা কিছুটা হলে কমবে, এমন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা এই প্রতিক্রিয়াটি ব্যক্ত করেছেন। বিজন কুমার দাস, ধন্যবাদ আপনাকে।